হাই, আমি ঈশান। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন ডেস্টিনেশনের নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি রাজস্থানের জয়পুর। জয়পুর হলো রাজস্থানের সবথেকে বড় শহর, আর এটিকে গোলাপি শহর হিসেবেও সবাই বলে থাকে। জয়পুর কিভাবে আসবেন? অনন্যা এক্সপ্রেস, প্রতাপ সুপারফাস্ট, আজমের সুপারফাস্ট, যোধপুর সুপারফাস্ট, এরকম প্রচুর ট্রেন রয়েছে। যে কোনো ট্রেনে করে আপনাকে জয়পুর জংশনে নামতে হবে। আজকের প্রথম দর্শনীয় স্থান হলো জলমহল। এটি জয়পুর জংশন থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। সময় লাগে 30 মিনিট। যে কোনো ছোটো গাড়ি, বাস, ট্যাক্সিতে করে আপনি এই জায়গায় আসতে পারবেন। জলমহলটি একটি লেকের মাঝখানে দাঁড়িয়ে আছে, যার গভীরতা সর্বোচ্চ 15 ফুট এবং সর্বনিম্ন 5 ফুট। লাল বেলে পাথর দিয়ে তৈরি এই জলমহলটি অষ্টভুজাকৃতি নকশা করা। 4টি বিস্তৃত ছত্রি রয়েছে এই প্রাসাদের। প্রাসাদটির ছাদে মাঝ বরাবর একটি সবথেকে বড় ছত্রি রয়েছে। বর্তমানে জলমহল পরিদর্শন জয়পুরের সেরা জিনিসগুলোর মধ্যে একটি। এই জলমহলকে কেন্দ্র করে লেকের তীরে অনেক ধরনের স্টল গড়ে উঠেছে। খাওয়ার স্টল, কেনাকাটা স্টল, সবই কিন্তু পর্যটকদের উদ্দেশ্যে। প্রাসাদটি যেহেতু জলের মাঝখানে রয়েছে, অর্থাৎ লেকের মাঝ বরাবর রয়েছে, সেই জন্য এটিকে দর্শন করতে গেলে একমাত্র উপায় হলো নৌকা যাত্রা। এই জলমহলে লেকের ধারে অনেক রাজস্থানি পোশাক ভাড়ায় পাওয়া যায় ছবি তোলার জন্য। আপনি চাইলে এই সুন্দর মুহূর্তটাকে ছবি তুলে ক্যামেরাবন্দি করে রাখতে পারেন। এছাড়াও অনেক পোশাকের স্টল, জুতো স্টল, জুয়েলারি স্টল এখানে দেখতে পাওয়া যায়। চাইলে আপনি অনায়াসেই সব কিছু কেনাকাটা করতে পারবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পরবর্তী দর্শনীয় স্থানে চলে যাব, নাহারগড় ফোর্ট। নাহারগড় ফোর্টে কিভাবে পৌঁছাবেন? নাহারগড় ফোর্টটি জয়পুর জংশন থেকে 18 কিমি দূরে অবস্থিত। নাহারগড় ফোর্ট যদি জয়পুর জংশন থেকে আসেন তাহলে প্রায় 50 মিনিটের মতো সময় লাগবে। আর জয়পুর জংশন থেকে যদি আপনি জলমহল ঘুরতে যান, জলমহল থেকে যদি নাহারগড় ফোর্টে আসেন তাহলে দূরত্ব হচ্ছে 11 কিমি। জলমহল থেকে নাহারগড়ের দূরত্ব 11 কিমি, সময় লাগবে 30 মিনিট। জলমহলে প্রবেশের কোনো টিকিট লাগে না, কিন্তু নাহারগড় ফোর্টে প্রবেশের জন্য টিকিট লাগে 20 টাকা। 1934 সালে এই নাহারগড় ফোর্টের নাম ছিল সুদর্শনগড় ফোর্ট, পরে এটা নাম চেঞ্জ করে নাহারগড় ফোর্ট নামে পরিচিত হয়। বিশ্বের প্রাচীনতম পর্বত আরাবল্লী পর্বতে অবস্থিত এই নাহারগড় ফোর্ট, এটি কিন্তু রাজস্থানের জয়পুরের সবথেকে বড় আকর্ষণ। ফোর্টের ওপর থেকে জয়পুর শহরটা দেখুন। পুরো ফোর্টের চারিপাশ এবং ওপর নিচ সব কিছু ঘুরে দেখালাম। এবার আমরা পরবর্তী দর্শনীয় স্থানে চলে যাব, হাওয়া মহল। জয়পুর স্টেশন থেকে যে কোনো ছোটো গাড়ি, অটো, ট্যাক্সি, বাসে করে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত হচ্ছে হাওয়া মহল। সময় লাগে মাত্র 15 মিনিট। এই হলো হাওয়া মহল। কি অপরূপ সুন্দর একটা প্রাসাদ! ভেতরটা ঘুরে দেখি, এখানে নাকি অনেক মিউজিয়াম টিউজিয়াম আছে, দেখি। 1799 সালে জয়পুরের প্রতিষ্ঠাতা সওয়াই জয় সিংয়ের নাতি প্রতাপ সিং এই প্রাসাদটি প্রতিষ্ঠা করেন। এই প্রাসাদের 5 তলার বাইরের দিকটি 953টি জানলা দিয়ে নির্মিত। এইগুলিকে বলা হয় ঝোড়ো খাস। হাওয়া মহল প্রাসাদটি জয়পুর শহরের একটি শ্রেষ্ঠ দর্শনীয় স্থান।
এরপরে আমরা পরবর্তী দর্শনীয় জায়গায় চলে যাব, যন্তর মন্তর, যেখানে সত্যজিৎ রায়ের সিনেমার শুটিং হয়েছিল। জয়পুর জংশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই যন্তর মন্তর, যেতে সময় লাগে অটো বা ট্যাক্সিতে মাত্র 15 মিনিট। এটি একটি ঐতিহাসিক স্থাপত্য, চলুন ঘুরে দেখা যাক। ১৮৭৬ সালে সবাই জয়সিংয়ের আমলে এই জয়পুর শহরটিকে টেরাকোটা গোলাপি রং দিয়ে আঁকা হয়েছিল। জয়পুর শহরে আপনি পৌঁছালেই দেখতে পাবেন রাস্তার দুই দিকে সমস্ত বিল্ডিংয়ের দেওয়ালের রং গোলাপি পোড়ামাটি দিয়ে আঁকা। ১৮৭৬ সালে তৎকালীন জয়পুরের রাজা সওয়াই রাম সিং প্রিন্স অ্যালবার্টকে খুশি করার জন্য শহরের সমস্ত বিল্ডিংয়ের দেওয়ালের রং গোলাপি পোড়ামাটি রঙের করেছিলেন। সেই থেকে এই শহরের নাম হয়েছিল পিঙ্ক সিটি, অর্থাৎ গোলাপি শহর। এই হলো জয়পুর শহরের সন্ধ্যার চিত্র। হাওয়া মহলের চিত্রটি একবার দেখুন, আলোয় কীরকম ঝলমল করছে, চারিদিকে আলো আর আলো, দোকান বাজার মার্কেট ভবন প্রাসাদ সব আলোয় আলোময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে।